আরো আওয়াজ হওয়ার চেয়ে আওয়াজ হচ্ছে ঠিক গম্ভীর যায়। এখান থেকে হবে, ওখান থেকে হবে না কেন? বলে তো সব জায়গা থেকে হবে। আমার এখানে লাগবে না, আমার গায়ে লাগবে না। এই ঘোড়া ঘোড়া গরম হওয়া পাচ্ছেন তো ঠান্ডা? ও মা চণ্ডালা প্রতিহতরয়ো যস্য প্রেম প্রবাহ লোকাতীতোপ্যহ ন জহো লোককল্যাণ মার্গম ত্রৈলোক্যেপ্যা প্রতিম মহিমা জানকী প্রাণবন্ধো ভক্ত্যা জ্ঞানমৃতবর বপু সীতায়ায় বিরামহ স্তব্ধীকৃত্যা প্রলয়কলিতম বাহবোত্থম মহান্তম হিত্বা রাত্রিম প্রকৃতি সহজাম অন্ধতামীশ্রমিশ্রম গীতম শান্তম মধুরমপি যহ সিংহনাদম জগর্জ সোয়ম জাত প্রথিত পুরুষো রামকৃষ্ণ স্মৃতানিন জয় জয় রামকৃষ্ণ বঞ্চকল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণরেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। এটাই বোধহয় দুর্গাপূজার আগে আপনাদের সঙ্গে আমার শেষ দেখা। আমরা বিগত দিন কাপ্তেন উপাধ্যায়ের জীবনের গল্প বলছিলাম, সেই কাপ্তেন উপাধ্যায়ের ভক্তি বিশ্বাস, ভগবানের প্রতি তার ভালোবাসা, তার স্ত্রীর ভক্তি, আর একদিন তিনি তার সেই দিব্য দর্শন হলো যে একজন কেউ তাকে বললেন, একজন দিব্য পুরুষ এসে তাকে বললেন যে তুমি তত্ত্বজ্ঞান নেবে, তত্ত্বজ্ঞান লইবার কন বারবার। সেই দিব্য পুরুষ এসে তাকে স্বপ্ন বারবার বলতে থাকলেন যে তুমি তত্ত্বজ্ঞানের চর্চা করো। সারা রাত তিনি স্বপ্ন দেখার পর যখন সকালবেলা ঘুম থেকে উঠলেন তখন থেকে তার ভেতরে এক অদ্ভুত আকুলতা তৈরি হল। তিনি খুঁজে বেড়াতে থাকলেন সেই দিব্য পুরুষকে, কিভাবে সেই দিব্য পুরুষের দর্শন তিনি পান। অবশেষে একদিন তিনি দক্ষিণেশ্বরে কিছু একটু কাজে এসেছিলেন, সেখানে শ্রীরামকৃষ্ণকে দর্শন করা মাত্র তার মনে হলো যে শ্রীরামকৃষ্ণই তাকে স্বপ্নে দেখা দিয়ে এই তত্ত্বজ্ঞান নেবার পরামর্শ দিয়েছিলেন। সেই থেকে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার গভীর সংযোগ, শ্রীরামকৃষ্ণের প্রতি তার খুব ভালোবাসা, ঠাকুরও তাকে খুব ভালোবাসতেন এবং তিনি এবং তার পরিবারের সবাই তাকে বড্ড ভালোবাসতেন। এমনকি কাপ্তেন উপাধ্যায়ের যে কাঠের গোলা ছিল, এখন যেটা বেলুর মঠের ঘাটের আমরা বলেছি, বেলুর মঠের দিকে যে ঘাট আছে সেটার নাম আদতে কাঠগোলার ঘাট, ওখানেই কাপ্তেন উপাধ্যায়ের কাঠগোলা ছিল বলা হয়। আমাদের কাছে নির্দিষ্ট করে ঠিক সেরকম প্রমাণ নেই, কিন্তু শ্রী শ্রী মায়ের মন্দিরের পেছনে দেখবেন তিনটি গাছ আছে, তার মধ্যে একটি গাছ একটু টেড়া মতো, এরা সব শ্রীরামকৃষ্ণ আমাদের বেলুর মঠ প্রতিষ্ঠার সময় এই সব গাছগুলো সহ জমিটি কেনা হয়েছিল। বলা হয় ওই যে বেঁকা মতো যে গাছটা আছে পশ্চিমের মাঠের শেষের প্রান্তে, ওই গাছেতে ঠাকুরের নৌকা বাঁধা হয়েছিল এবং শ্রী শ্রী মায়ের সমাধি মন্দির যেখানে সেইখান দিয়ে ঠাকুর হেঁটে ওই গেট যেটা আছে সেখানে একটা কালভার্ট মতো ছিল সেটাকে অতিক্রম করে ধীরে ধীরে ইন্ডিয়ান গেস্ট হাউসের পাশ দিয়ে গিয়ে কাঠগোলার ওখানে গেছিলেন, কাপ্তেন উপাধ্যায়ের কাঠগোলায় গিয়েছিলেন। এইখানে গিয়ে আমরা বিগত অধ্যায় শেষ করেছিলাম। পুঁথিকার বলেছিলেন রামকৃষ্ণ লীলা কিবা কহিবারে পারি,
অপার ভবাব্দি জলে তরি বাদ তরি। শ্রী রামকৃষ্ণ লীলা এই কারণে পড়া দরকার, কারণ এই যে অপার যে ভবাব্দি জল তাকে পেরোনোর জন্য একমাত্র এই তরি। আমরা পড়েছি শ্রীরামকে উপিতেই এক জায়গায় বলা হয়েছে তিন ধরনের মানুষকে তিনি পার করেন। প্রথম ধরনের মানুষ যারা সহজেই শরণাগত এবং এই ভবনদী পেরোনোর জন্য ভীষণভাবে আকুল। দ্বিতীয় ধরনের মানুষ হলেন যারা পেরোতে চান অথচ পেরোবার পথ খুঁজে পান না। আর তৃতীয় ধরনের মানুষ হলেন যারা সব কিছু বোঝেন অথচ না বোঝার একটা ভান করে থাকেন। আমি উদাহরণ দিয়েছিলাম সেই সময় সে গান আছে, আছো অনল অনিলে চির নভনীলে, সব জানি আমরা, কিন্তু আমরা নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরিব কাঁদিয়া। এই তৃতীয় দলের আমরা, এবং এই তৃতীয় দলের আমাদের সংখ্যাটা বেশি, আমরা জানি বুঝি কিন্তু আমাদের ভালো হবার এতটুকু বাসনা নাই। দুর্যোধনের সেই বিখ্যাত ডায়লগ যেটা বারবার সবাই বলে থাকে, দুর্যোধন বলেছিলেন জানামি ধর্মম নচমে প্রবৃত্তিম, জানামি অধর্মম নচমে নিবৃত্তিম, ধর্ম কী তা আমি জানি কিন্তু তার প্রতি আমার কোনো ভালোবাসা জাগে না, অধর্ম কী আমি তাও জানি কিন্তু তার থেকে আমি নিবৃত্ত হওয়ার চেষ্টাও করি না, উপায় নেই এরকম নয়, আমি তাতে চেষ্টাও করি না। আমরা খুব ভালো করে জানি আমাদের মতো জ্ঞানপাপী জগৎ সংসারে আর দুটো নেই, আমরা খুব ভালো করে জানি যে কাজটা যেটা করছি সেটা একেবারেই ভালো কাজ করছি না। ওই কারণে আচার্য শঙ্কর নরক শব্দের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, নরক হচ্ছে এমন একটা মনের অবস্থা যেখানে আমরা নিজের কাছে নিজে ছোট হয়ে যাই। দেখবেন অনেক সময় অনেক কাজের জন্য আমরা পিচ্চাপ্রাণ খাই না, আমরাও নিজেরা জানি সেই কাজটা করতে গিয়ে আমাকে কত হীন বৃত্তি নিতে হয়েছে, কেউ জানতে পারে না, কিন্তু কেউ একবার প্রশ্নও করে না, কিন্তু আমার নিজের কাছে প্রতি মুহূর্তে যেন আমি ছোট হয়ে যাই। এই যে কুড়ে কুড়ে খাওয়া, এই যে তুষের আগুনের মতো প্রতি মুহূর্তে জ্বলা, এই যে অনুভূতি, একে আচার্য শঙ্কর নরক বলছেন। বলছেন নরক বলে কোনো বিশেষ জায়গা নেই, নরক হলো মনের একটি অবস্থা। আমরা আজকে শুরু করব একটি নতুন অধ্যায়, কেশবকে বিশ্বপ্রেমের উপদেশ ও আত্মপ্রেম দর্শন, আর আত্মপ্রেম প্রদর্শন এই অধ্যায়। আপনারা দেখবেন যত আমরা এগিয়ে যাচ্ছি পুঁথিকারের কাব্য প্রতিভার বিকাশ হয়েছে। পুঁথিকার প্রথমে লিখেছিলেন জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। তারপরে স্বামীজির খোঁচাকে দ্বিতীয় খণ্ড থেকে লেখা শুরু করলেন, জুড়লেন জয় জয় রামকৃষ্ণ, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। দ্বিতীয় খণ্ড অবধি যদি আমরা দেখি তাহলে দেখব আমাদের সেই ছেলেবেলার স্কুলের অঙ্ক পরীক্ষার দিনের সঙ্গে পুঁথিকারের কোনো ফারাক নেই। অঙ্ক পরীক্ষার দিনে যেমন ভগবানের কাছে আমাদের একটাই প্রার্থনা, হে ভগবান কোনো রকমই আজকের এই পরীক্ষাটা উত্তরে দাও, হ্যাপিয়ারলি যেমনই যাক অ্যানুয়ালটা ভালো হবে, অ্যাটলিস্ট আমি তো তাই বলতাম। ঠিক সেই রকম পুঁথিকারের অবস্থা, যে এই অধ্যায়টা পেরিয়ে যাও পরের অধ্যায়টা কোনো রকমে বেরিয়ে যাব, আরও ভালো করে করব। কিন্তু যত তিনি ডুবেছেন, যত ভেতরে গভীরে গেছেন, তত তার ভেতরে কাব্য প্রতিভার বিকাশ হয়েছে, এটা ভগবানের কৃপা। দেখব বিরাট অনেক কথা লেখার বদলে অল্প কথায় তিনি খুব গভীর ভাব প্রকাশ করতে পেরেছেন। আমরা শুরু করব। পুঁথিকার লিখছেন জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় তোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। তৃতীয় খণ্ডের কথা অতি সুমধুর, গাইলে শুনিলে হয় মহাত মধুর, অনিবার্য ভব দুঃখে পেতে দিয়া ছাতি, মহানন্দে শুন মন রামকৃষ্ণ পুঁথি, সন্ন্যাসী পরমহংস সাধু ভক্ত যোগী, এক মনে ভগবানে যারা অনুরাগী, থাকে দুরান্তর গৃহ কি বিজন বনে, সকলে প্রভুর নাম শুনে কানে কানে, কি বুঝি কি আছে নামে কিসে নাম রটে, অগণনে দর্শনে আসে ছুটে ছুটে, অতিথি কখনো যারা না শুনেছে নাম, নানা দেশে নানা তীর্থে ভ্রমে অবিরাম, ঘটনার চক্র কিবা জুটে পড়ে এসে,
সাধনা অতীত বস্তু প্রভুর সকাশে সাধনা হইতে আজি সাধু সমাগম তিল অনুকনা তার কিছু নহি কম বিবিধ সম্প্রদায়ে ভুক্ত নানাবিধ মত কৃপায় সে সবাকার মিটে মনোরথ মনোরথ হয় পূর্ণ জানা যায় কিসে সিদ্ধ কামে মহাসুখ বদন বিকাশে লুটাইয়া লম্বা জটা ধরে শ্রীচরণ ইয়ার শুনিতে চাও বিশেষ লক্ষণ যে যাহা আসে যে যাহা আশায় আসে সেই তাহা পায় পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভুর কৃপায়। পুথিকার লিখছেন একবারে শুরুতে জয় জয় গুরুমাতা জগত জননী, আগে লিখছিলেন রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়ী, ঠাকুরকে আলাদা এবং মাকে আলাদা, দুটো পৃথক সত্তা আলাদা আলাদা করে প্রকাশ করেছিলেন। জয় জয় রামকৃষ্ণ বাংশা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, যেন শ্রীরামকৃষ্ণের কাজটা আলাদা এবং শ্রীমা সারদার কাজটা আলাদা। শ্রীমা কৃপা করলে তবে ভক্তির দ্বার উন্মুক্ত হবে এবং তবে আমরা শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা আসবে। বলছেন রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী, শ্রীরামকৃষ্ণকে যে আমরা ভালোবাসব তার প্রতি আমাদের যে অনুরাগ আসবে সেই অনুরাগটা আমাদের স্বয়ং শ্রীমা সারদা দান করবেন। দুজন পৃথক মানুষ, দুজনের পৃথক পৃথক কাজ, এইটি যেন তার শব্দ দিয়ে প্রকাশিত হয়েছে। কিন্তু এখন যেন সব গুলিয়ে গেছে, এখন যেন একটা ছোট্ট আমাদের সুবোধানন্দজির ভাষায় যেন শ্রীরামকৃষ্ণ শ্রী সারদা একটা মুদ্রার মতো, মুদ্রার এক পিঠে শ্রীরামকৃষ্ণ, মুদ্রার আরেক পিঠে শ্রী সারদা ছাপ মারা আছে, কিন্তু সতত আত্মত তারা একটি বস্তু। তাই বলছেন জয় জয় দোহাকার যত ভক্তগণ, শ্রীরামকৃষ্ণের ভক্ত নয়, শ্রী সারদার ভক্ত নয়, যারা দুজনেরই ভক্ত, যারা দুজনকেই ভালোবাসে। শ্রীরামকৃষ্ণকে ভালোবাসলে মাকে ভালো না বেসে পারা যাবে না, আর মাকে ভালোবাসলে ঠাকুরকে না ভালোবেসে পারা যাবে না। তাই বলছেন এই দুজনকে যারা ভালোবাসে তাঁদের শ্রীচরণ রেণু আমি প্রার্থনা করি। তৃতীয় খণ্ডের কথা অতি সুমধুর, অতি সুমধুর শব্দটা ব্যবহার করছে, এই বিশেষণ অতি আবার মধুর শুধু নয় সুমধুর। তাহলে আগের গানগুলো আগের অধ্যায়গুলো কি চিরতার মতো বলছে? না, যত আমরা জলের গভীরে যাই তত রসের যত গভীরে যেতে থাকি তত রস যত ঘন হতে থাকে তার মিষ্টতা আরও তীব্র হতে থাকে। তাই যত ভগবানের লীলার ভেতরে যাচ্ছি তত আমার ভেতরটা ফাইন হচ্ছে, আমার ভেতরটা পরিষ্কার হচ্ছে এবং তত আমি গভীরভাবে তার লীলাকে আস্বাদ করতে পারছি। আপনাকে সত্যজিৎ রায়ের একটা ছবি দেখানো হলো, সেখানে বলা হচ্ছে একটা বড় পুতুলকে টেনে বাচ্চারা টানছে আর বলছে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। ছোট শিশু সেই দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান শুনতে শুনতে খিলখিল করে হাসছে, তার কাছে এক অদ্ভুত খেলা। আর একটু যারা প্রতিবাদী তারা মনে করছে বেশ হয়েছে, রাজা খুব সে অত্যাচার করছিল, এবার রাজার গদি গেল। আর যারা এই সমস্ত এই আমাদের পলিটিক্যাল সায়েন্স নিয়ে চর্চা করেন তারা বলবেন না, রাজতন্ত্রের বিনাশ সমাজতন্ত্রের বিকাশ। কিন্তু দেখুন এই একই জিনিস যদি সকলের সামনে রেখে যায় সবাই সেই স্বাদ একভাবে গ্রহণ করতে পারে না, একভাবে কেউ এই স্বাদ গ্রহণ করতে পারে না। ঠিক সেই রকম যত আমরা ভেতরে ঢুকতে থাকবো তত আমাদের মনের ভেতরটা পরিষ্কার হবে, তত আমরা গভীরভাবে শ্রীরামকৃষ্ণের লীলা অনুধাবন করতে হয়। বলছেন পুঁথি গাইলে এবং শুনিলে, আমি শুধু গাইছি এবং আপনারা শুনছেন তা নেই, দুজনে যখন দুটোই হয়, মানে যে শুনছে সেও যখন মনে মনে গায় আর যে গাইছে সে যখন মনে মনে শোনে, গাইলে শুনিলে হয় মহাতমদু, শুধু তম বলে ছাড়ছে না, বলছেন মহাতম। আমাদের কিছুতেই সন্দেহ যায় না, কিছুতেই সন্দেহ যায় না। ভেবে দেখুন অমন হৃদয় রাম, সে দেখলে যে শ্রীরামকৃষ্ণের সে গাড়ু আর গামছা করে নিয়ে যাচ্ছে, আগে আগে ঠাকুর যাচ্ছেন, ঠাকুরের শরীর মাটি থেকে অন্তত দেড় হাত উপরে রয়েছে, তার সারা শরীর থেকে একটা জ্যোতি বেরোচ্ছে, সেই জ্যোতিতে অন্ধকার সেই যে ঝাউবন সেটা পুরো আলোকিত হয়ে গেছে,
Sri Ramakrishna ke dekhe tar manush bole mone hocche na. Mone hocche ekti jyotir ghanotonu, somosto jyoti jeno ek jaygay condensed hoye ekta manush rup dharon koreche. Tarpore tini nijer dike takiye dekhchen, tini dekhchen tar shoriro matite nei, tar shorir theke orokom jyoti beruchhe. Shudhu farak ki na oi Sri Ramakrishnar jyoti ghanotonur jeno ekta khondangsho tini. এটা দেখছেন তার মনে হচ্ছে তাদের তার ভিতরে এক ঐশ্বরিক সত্তা আছে তিনি এই মরজগতের মলমাটির মানুষ নন অনুধাবন করছেন চিৎকার করছেন যে রামকৃষ্ণ তুমিও যা আমিও তাই তাহলে আমরা এখানে কি করছি চলো দেশে দেশে যাই আর ভগবানের কথা বিতরণ করি শ্রী রামকৃষ্ণ দেখলেন খুব বেগতিক অবস্থা কারণ যারা আসবে তারা এসে এর অনুধাবন করতে পারে তিনি তার শক্তি হরণ করে দিলেন এবার আমাদের হৃদয় রামের কি মনে হতে থাকলো হৃদয় রামের মনে হলো যে ঠাকুর আকে বঞ্চিত করলেন তারপরে ভাবলেন মামা তো সাধন ভজন করেই এই শক্তি অর্জন করেছে আমি বা কম কিসের আমিও সাধন ভজন করব আমিও শক্তি অর্জন করব দেখুন এতক্ষণ শ্রী রামকৃষ্ণ আমার পূজনীয় ছিল তারপরে এই সময় শ্রী রামকৃষ্ণ আমার সতীর্থ হয়ে গেল এই সব সময় আমরা বুঝতে পারি শ্রী রামকৃষ্ণ আমাদের সমস্ত কিছু আমাদের জীবন তরী নৌকা যে গান্ডারি কিন্তু তথাপি আমাদের মনে সন্দেহ জানে ঠাকুরকে অনেকে এসে বলে ঠাকুরকে বললে হবে তাকে তাহলে কাকে বলবে নিজেকেই বলুন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে বলুন তাহলে যদি হয় তাই হোক এই হচ্ছে বলছেন শ্রী রামকৃষ্ণ লীলা করলেই মনের এই যে তম যে মহাতম এটি দূর হয় বলছেন অনিবার্য ভবনকে পেতে দিয়ে ছাতি মহানন্দে শুনো মন রামকৃষ্ণ প্রতি জীবনে দুঃখ থাকবে আলো অন্ধকার থাকবে অতএব দুঃখ আমাদের থেকে কোনো মতেই যাবে না কিন্তু আমরা সবসময় চাই জীবনটা যেন বড্ড সুখের হয় ওই দুঃখ অন্যদের থাকুক আগের দিন আমরা উদাহরণ দিয়েছিলাম সেই যুধিষ্ঠির কথা যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করাইছিল জগৎ সংসারে সবচেয়ে আশ্চর্য কি তিনি বলেছিলেন নিত্য নিত্য প্রাণী মরে নিত্য চলে জমের ঘরে বাদ বাকি আর রইল যারা মৃত্যু নয় সে ভাবছে তারা বলছে নিত্য নিত্য প্রাণী মরছে নিত্য জমের ঘরে যাচ্ছে অথচ যারা নিচে রইল যাদের কাছে এখনো মৃত্যু আসেনি তারা ভাবছে মৃত্যুটা ওদেরই থাকবে আমার কাছে কখনো আসবে না যে সুখে আছে সে ভাবছে সুখটা এমনিই করে চলবে আমার জীবনে কোনোদিন দুঃখ আসবে না দুঃখ এলে ভগবানের প্রথম মুণ্ডপাত আমরা যাকে করি সেটা ভগবানের করি কারণ ভগবানের এই কারণে মুণ্ডপাত করি কারণ তাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি তাই অভিমান করা তার কাছে ছাড়া অন্য কাউকে আমরা করবার মতো সাহস দেখাতে পারি না বলছেন যে মহানন্দে শুনো মন রামকৃষ্ণ প্রতি অনিবার্য ভব দুঃখে পেয়ে দিয়ে ছাতি আপনি আমায় খুব গালাগাল করবেন হ্যাঁ আমার জীবনে এত দুঃখ পুঁতি পড়ে গেলেই ব্যাস হয়ে যাবে তা নয় দুঃখকে দুঃখের মতো করে আসতে দিন তার প্রতিবিধানের ব্যবস্থা করুন দুঃখটা যেন আপনার জীবনের ছন্দ না হয়ে ওঠে তাই মনকে যদি তুলতে হয় তাহলে ভগবত চিন্তার মধ্যে মনকে রাখতে হবে বলছেন সন্ন্যাসী পরমহংস সাধু ভক্ত যোগী এক মনে ভগবানে যারা অনুরাগী থাকে দূরান্তর গৃহ কি বিজনে সকলে প্রভুর নাম শুনে কানে কানে কি বুঝি কি আছে নামে কিসে নাম রটে অগণন দর্শনে আসে ছুটে ছুটে অতিথি কখনো যার না শুনেছে নাম নানা দেশে নানা তীর্থে ভ্রমে অবিরাম ঘটনার চক্র কিবা জুটে পড়ে এসে সাধনা অতীত বস্তু প্রভুর সকাশে বলছে সন্ন্যাসী ভক্ত সাধু ভক্ত যোগী যারা ভগবানকে নিশ্চিত রূপে চায় যারা ভগবান বই আর অন্য কিছু চাই না মহাপুরুষ আমাদের বিরজানন্দজির কথা আছে না ভগবানও চাই সংসারের সব সুখটুকুও চাই একসাথে হয় না গো হয় না এই কথাটা উনি বলছেন বিরজানন্দজির পরমার্থ প্রসঙ্গ আছে আমরা সব চাই যখন জপে বসবো এমন টান টান হয়ে বসবো যেন লোকে দেখে একবারে আমাকে দেখে চমকিত হয় আবার এমন গুছিয়ে সংসার করবো লোকে বলবে হ্যাঁ ও কি সুন্দর সংসার করছে দুটো একসঙ্গে কখনো হয় না যেমন ক্যালাসনেস যেমন একসঙ্গে হয় না ধর্মক্ষেত্রেও হয় না সংসারেও হয় না দু জায়গা থেকে রিজেকশন হয়ে যায় ঠিক সেই রকম দুটোই একসাথে হয় না দুটোই এক সমান দক্ষতা হয় না বলবো না হয় কোনো কোনো মানুষের হয়
বলছেন যারা এক মনে ভগবানকে চেয়েছে, ভগবান ছাড়া আর দ্বিতীয় কোনো বস্তু চায়নি, তাদের সবসময় শ্রীরামকৃষ্ণ স্মরণ দিয়েছেন। বলছেন ফাঁকে দুরান্তর গৃহে, এই কথা যে হলো না, বলছে না যে সকলে প্রভুর কাছে আসছেন, অগণনে দর্শনে আসে ছুটে ছুটে, এটা কিন্তু আমাদের জন্য খুব একটা না আশার কথা। আমরা যারা সবসময় বলি আমাদের দ্বারা কিচ্ছু হলো না, আমাদের কিচ্ছু হলো না, এই যে এই কথা পড়ে আমাদের অন্তত একটুকু আশা জাগুক মনের মধ্যে যে ভগবানকে সত্যি সত্যি আমরা কিছু না হলেও ভালোবাসতে পেরেছি, সেই কারণে তিনি আমাদের তার কাছে আসবার যোগ্যতা দিয়েছেন। মনে যখনই কষ্ট বোধ হবে, মনে যখনই দুঃখ বোধ হবে, নিজেকে এই বলে আশা দিন আমি ভগবানের কাছে আসি, ভগবান আমায় চেনেন, আমাকে ভালোবাসেন, আমি জগতের বাগানে ফুটেছিলাম, তিনি আমাকে তুলে তার মুকুটে, তার কণ্ঠহারে, তার হাতের বলয় আমায় স্থান দিয়েছেন, আমি কোনো অংশে কম নই। এই কথাটা বারবার ভাবুন, দেখবেন নিজের যে যাবতীয় ইনফিরিয়রিটি কমপ্লেক্স সব ছুটে যাবে, অ্যাটলিস্ট এই বই যা বলছে। বলছেন থাকে দুরান্তর গৃহে কিবি জন্মবনে, সকলে প্রভুর নাম শুনে কানে কানে, কানে কানে শুনেই সকলে আসে। একটা গান অদ্ভুত ছিল, সেখানে লেখা আছে কি যেন লুকানো তাতে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম। এই গানটার মধ্যে বলছেন যে তোমার যখন নাম করি সেই নামের ভেতরে এমন একটা মিষ্টতা আছে, সেই মিষ্টতা আমাকে আমার ভেতরে যে তোমাকে ডাকবার যে ইচ্ছা, সে ডাকবার যে স্পৃহা, সেটাকে সবসময় বাড়িয়ে দেয়। নামরসে ডুবে থাকি ব্রহ্মাণ্ড সুন্দর দেখি, বিশ্বে বহে প্রেম নদী সুধাধারা অবিরাম প্রাণারাম প্রাণারাম। যতই তোমার নাম রসের ভেতরে ডুবে আছি ব্রহ্মাণ্ড সুন্দর দেখি, তখন আমি আমার চতুর্দিকে চারপাশটাকে সুন্দর দেখি। সাধারণত কি মনে হয়, আমি ভীষণ ভালো আর জগতে যা কিছু সব খারাপ, এই সব খারাপটাকে আমাকে, সব কালোটাকে আমাকে আলো করতে হবে। কিন্তু যখন আমি দেখি নামরসে, তার নামের রসের ভেতর যখন ডুবে থাকি, বলছেন ব্রহ্মাণ্ড সুন্দর দেখি, আমার চারপাশ যতটা সবটুকুকে বড় সুন্দর বড় ভালো বলে বোধ হয়। বিশ্বে বহে প্রেম নদী, জগতের সকলের সাথে আমি এক প্রেমের সম্পর্কে আবদ্ধ হই, সকলে আমার প্রিয়, সকলে আমার ভালোবাসার জন্য। বলছেন সুধা ধারা অবিরাম, তখন চতুর্দিকে এক সুধার ধারা বইতে থাকে অবিরাম। বলছেন অবিরাম কেন, না যে ধারার গতি কখনো থামবে না, আমাদের মনের অবস্থা এইরকম হয়ে যায়। বলছে তাই ভগবানের নাম শুনে তার কাছে ছুটে আসে। বলছেন কি অদ্ভুত তার নামের এত আকর্ষণ। বলছেন অতিথি কখনো যারা না শুনেছে নাম, নানা দেশে নানা তীর্থে ভ্রমে অবিরাম, ঘটনার চক্র জুটে কিবা জুটে পড়ে আসে, সাধন অতীত বস্তু প্রভুর সকাশে। যে কখনো নাম শুনিনি, হয়তো অ্যাক্সিডেন্টালি এসে পৌঁছেছে, তার ভেতরেও এমন এক প্রাপ্তি হয়, এমন এক আনন্দ বস্তু পান, যাতে সেই আনন্দ বস্তু তাকে প্রেরিত করে আবার আসার জন্য। আমার মনে আছে পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজের শরীর গেছে, 13 দিনের যেদিন বিশেষ ত্রয়োদশ দিনে ভাণ্ডারা হচ্ছে, আমার পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের ঘরেতে ডিউটি করেছে, ভক্তরা আসছে ওই একই কথা বলে যায়, মায়েরা এগিয়ে চলুন এগিয়ে চলুন, দাঁড়িয়ে থাকুন দাঁড়িয়ে থাকুন। একদল মহিলা এসেছেন, একেবারে বিহারি দেহাত, সেই বাসে ওই যে আসে কলকাতা ভ্রমণ করায়, সেই একদম একদম গোটা 20-25 মহিলা, দেহাতি মহিলা, তারা ওই প্রেসিডেন্ট মহারাজের ঘর আর যেটা বসবার ঘর, এই দুটো ঘরের মাঝখানে একটা বারান্দা আছে, সেই বারান্দায় আগে ঢাকা দেওয়া ছিল, পার্টিশন করা ছিল, পর্দা দেওয়া থাকতো, সে পর্দাটা সরে গেছে, ওই মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কিছু দেখছে না, তারা রঙ্গনাথানন্দ বোঝে না, রামকৃষ্ণ বোঝে না। বলছে দেখ রইও কিতনা সাফ সুতরা হ্যাঁ, দেখকে লাগতা হ্যাঁ আমি বৈঠনে সেই ভগবান কা চিন্তন হবি। আমি হতবাক হয়ে শুনছি, তারা রঙ্গনাথানন্দ বোঝে না কে ছিলেন তিনি, কি দিয়ে গেছেন কিছু বোঝে না, তারা বলছে দেখছো কি পরিষ্কার পরিচ্ছন্ন, কি অদ্ভুত ব্যাপার, মনে হচ্ছে এখানে বসলে এক্ষুনি ভগবত চিন্তা হবে। ভেবে দেখুন পরিবেশ,
প্রভুর নামে যে পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশ মানুষকে এক এক উদার জীবনের উদার চিন্তার একটা খোরাক যোগাতে থাকে। বলছেন যে তাই এসেছে সে একেবারে উজাড় করে পেয়েছে। তোতাপুরী এসেছিল শ্রীরামকৃষ্ণকে দীক্ষা দেবে বলে, তার শক্তির ধারণা ছিল না, ফিরেই যাচ্ছেন যখন তিনি শক্তির ধারণা নিয়ে ফিরছেন। শ্রীরামকৃষ্ণ অবতার কিনা সেই বিচার করার জন্য গৌরী পণ্ডিত এসেছিল। শ্রীরামকৃষ্ণ তার শিখ ভাই হরণ করে তার সাধন পথটা খুলে দিলেন, সিদ্ধির দ্বারের দিকে তাকে এগিয়ে দিয়ে দিলেন। যে তার কাছে এসেছেন না জেনে এসেছেন তাকে তিনি খুলে দিয়েছেন। আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই, আজকে দেখবেন পাঁচ সাত চার পাঁচ বছর যত ভগবানের কাছে আমরা এসেছি, দেখবেন আমাদের নিজের ভেতরে এত পরিবর্তন হয়েছে, আমরা বুঝি না, বুঝতে চাই না, না বুঝে আমাদের বেশি আনন্দ, কিছু হচ্ছে না কিছু হচ্ছে না। মহাপুরুষ মার বলেছেন হ্যাঙ্কারিং জাগিয়ে রাখবে, সেই হ্যাঙ্কারিং জাগিয়ে রাখার জন্য কিনা জানি না, কিন্তু এই যে কিছু হচ্ছে না কিছু হচ্ছে না ভাবি, যেটা হয়েছে সেটার দিকে যদি একবার তাকাই দেখবেন আপনি যে মানুষটা ছিলেন সে মানুষটা আজ আপনি নেই। বলছেন সাধনা হইতে আজই সাধু সমাগম, তিল অনুকণা তার কিছু নহে কম, বিবিধ সম্প্রদায় ভুক্ত নানাবিধ মত, কৃপায় সে সবাকার মিটে মনোরথ, মনোরথ হয় পূর্ণ জানা যায় কিসে, সিদ্ধ কামে মহাসুখ বদন বিকাশে। বলছেন বিভিন্ন সম্প্রদায়ভুক্ত মানুষ এসেছেন, বিভিন্ন সাধনার মানুষ এসেছেন এবং প্রত্যেকে এসে তাদের প্রার্থিত সম্পদ পেয়েছেন। শুধু তাই নয়, এত আনন্দ পেয়েছেন বলছেন তার প্রকাশ দেখা যায়, প্রত্যেকের মুখের চেহারাটা বদলে গেছে, মুখের চেহারাগুলো একদম বদলে গেছে। বলছেন লুটাইয়া লম্বা জটা ধরে শ্রীচরণ, কি আর শুনিতে চাও বিশেষ লক্ষণে। লুটাইয়া লম্বা জটার অর্থ হচ্ছে যিনি দীর্ঘদিন ধরে সাধন ভজন করেছেন, শরীরের খেয়াল রাখেনি, চুলের কোনো খেয়াল রাখেনি, চুল জট পাকতে পাকতে সেই জটা মাটিকে ছুঁয়ে যাচ্ছে, এত বড় জটা, তার মানে কত দীর্ঘ ধরে সাধন করেছেন। তিনি এসে শ্রীরামকৃষ্ণের শরণাগত হয়েছেন। যে আশায় যে যাহা আশায় আসে সেই তাহা পায়, পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভুর কৃপা, যে যা আশায় আসে তাই সে পায়, পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভুর কৃপায়, ঠাকুরের কৃপায় সে তাই পায়। দেখুন ভেতরের ভাবটা কি সুন্দর, সকলের ভেতরে আমরা নানা রকমের আশা করতে পারি কিন্তু সকলের ভেতরে একটা প্রার্থনার ভাব জাগিয়ে দিচ্ছেন। কারুর হয়তো পুজোয় একটা ভালো দেখে অনারকলি দরকার, সে সাই তাই এসে প্রার্থনা করছে। কেউ এসে প্রার্থনা করছে যে আমার ছেলেটা যেন কগনিজেন্টের চাকরি হয়, কেউ এসে প্রার্থনা করছেন আমার মেয়েটা যেন বাল্টিমোরে বিয়েটা ভালো করে হয়, কেউ আবার বলছেন কর্তার বাইপাস সার্জারিটা যেন নির্বিঘ্নে হয়, কেউ আর প্রার্থনা করছেন প্রভু এ দুর্গাপূজা দেখলাম পরের দুর্গাপূজা যেন দেখতে পাই, আবার কেউ এসে বলছে এই সংসার বন্ধন থেকে মুক্তি চাই। দেখুন প্রার্থনার ভ্যারাইটি আছে, অল আর প্রেইং, সবাই কিন্তু একে অপরের প্রতি বিদ্বেষ ভাব রাখেন, প্রত্যেকের মনের গতিকে তিনি প্রার্থনার দিকে এগিয়ে দিচ্ছেন, আরও বড় চিন্তা আরও বড় ভাবনার দিকে তিনি এগিয়ে দিচ্ছেন। পুথিকার লিখছেন একদিন শ্রীকেশব শিষ্যগণ সাথে এসেছেন পূজ্যতম প্রভুরে দেখিতে, ভাব বুঝি নিজ ভাবে প্রভুদেব কন, জগৎ জননী শ্যামা প্রকাণ্ড কেমন, ব্রহ্মময়ী রূপ কিবা কিরূপ আকার, নিশায় তাহাতে আত্মপ্রেম সমাচার, আত্মপ্রেম বিশ্বপ্রেম একই বারতা, সেখানে মিটেছে ভালো মন্দ দুটি কথা, ছোট বড় লঘু গুরু সুধা হলাহল, পাপ পুণ্য পূর্ণ শূন্য সমান সকল, জীবে শিবে সমাদর একই ঠাই মিশে, জড় কি চেতন সব বিশ্ব প্রেমে ভাসে, কহিতে কহিতে বিশ্ব প্রেমের খবর, নিজে তাহে ডুবিলেন প্রেমের ও সাগর, উঠলিল মহাসিন্ধু উঠিল তুফান, প্রেমময় গোটা অঙ্গ নাহি অন্য জ্ঞান, এমন সময় কিবা বিধির ঘটনা, দেখিলেন বৃক্ষ শাখা কাটে কন জনা, দেখা মাত্র আত্মনাদ হৃদি বেদনায়, বদনেশ বলেন শুধু কাটে মোর মায়, বরষায় ধারা সম দুনয়নে নীর, যন্ত্রণায় বিকলাঙ্গ পরানো অস্থির,
মাকে কাটে বলে নাই কান্নার অবধি কাঁদিতে কাঁদিতে হইল গভীর সমাধি কোথায় গেলেন ডুবে বাজ্য নাহি আর শ্রীকেশব শুনি নীরব দেখিয়া ব্যাপার আভাস পাইল তার জননী কেমন আত্মপ্রেম বিশ্বপ্রেম কেমন রকম। পুথিকার বলছেন একদিন কেশব এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে, সঙ্গে শিষ্য প্রশিষ্যগণ সহ। তারা ব্রাহ্ম নিরাকারবাদী, তারা বিশ্বাসী, এই সাকারবাদীদের তারা নিম্ন চোখে দেখে। এরপরে দুটো শব্দ ব্যবহার করেছে যে ভাব বুঝি নিজ ভাব প্রভুদেবগণ, এদের ভাব বুঝে। ঠাকুর কিন্তু কখনো কারুর ভাব ভাঙেননি। তাই সামনের যে পার্টি আছে, অডিয়েন্স কি শুনতে চায় সে তার ভাব বুঝে ঠাকুর এবার নিজের ভাবটাকে সেইভাবে প্রকাশ করছেন। বলছেন জগৎ জননী শ্যামা প্রকাণ্ড কেমন ব্রহ্মময়ী রূপে কিবা কিরূপ আকার নিশায় তাহাতে আত্মপ্রেম সমাচার আত্মপ্রেম বিশ্বপ্রেম একই বারতা সেখানে মিটেছে ভালো মন্দ দুটি কথা। তিনি বলছেন যে সমস্ত জগৎ বিশ্ব চরাচর এ আমার সেই জগন্মাতার প্রকাশ, সবটুকুই জগন্মাতার প্রকাশ আর আমাতে জগন্মাতার প্রকাশ। উদাহরণটা খুব সহজ করে দেওয়া যায়, আপনারা যখন স্নান করে এসে আয়নার সামনে নিজের চুল আছড়ান, সে চুল থাকুক আর নাই থাকুক, যে চুল যেই যে চিরুনি বলান যখন, তখন যে প্রতিবিম্বটি আয়নায় পড়ে তাকে কি আপনি ঘৃণা করেন? তাকে কিন্তু আপনি ঘৃণা করেন না, কিন্তু ওই ঘরেতে যে কাজের লোকটা ঘর পরিষ্কার করতে করতে যাচ্ছেন তাকে কিন্তু আপনি আপনার চেয়ে অন্যটা ভাবেন। বলছেন আত্মপ্রেম নিজেকে ভালোবাসা আর ওই যে প্রতিবিম্বটা আছে তাকে আমি ভালোবাসি কেন? নিজের জেনে। ঠিক ওই রকম আমি আমাকে যেরকমভাবে ভালোবাসি, এই জগৎ সংসারটাকে যদি আমার প্রতিবিম্ব হিসেবে ভাসি তাহলে সমস্তটার ভেতর যেন আমার ভালোবাসা সঠিক হয়, তখনই জগৎ সংসারে দ্বিতীয় কোনো বস্তু থাকে না, আমি ভিন্ন দ্বিতীয় কোনো বস্তু থাকে না। বস্তু কীরকম থাকে? জগৎটা যেন প্রকাণ্ড, মায়ের যেন একটি শরীর, আর সেই শরীরে আমাদের যে পৃথক পৃথক সত্তা হচ্ছে এই শরীরেরই একটি অঙ্গ। আমাদের হাত আমাদের শরীরের অঙ্গ, কিন্তু আমার হাতটাকে বলা হয় না তো ওনার হাত, তা তো বলা হয় না, বলবো আমি আমার হাত বলবো, কিন্তু আমার হাত শরীরে একটা অঙ্গ। পাটা যেরকম অঙ্গ সেরকম পৃথক অঙ্গ, হাত দিয়ে আমি পাটাকে পা দিয়ে যেমন খেতে পারি না আর হাত দিয়ে যেমন চলা যায় না, মানে অন্য ক্ষেত্রে যায় কিন্তু স্বাভাবিকভাবে যায় না, ঠিক সেই রকম প্রত্যেকের আলাদা আলাদা কাজ। এটাকে আমি পা বলতে পারি না, এটাকে আমি হাত বলতে পারি না, এটা আমারই শরীরের অঙ্গ। ঠিক এই ইন্ডিভিজুয়ালিটিটা হচ্ছে আমরা, অথচ আমরা গোটাটা মায়ের শরীরের অঙ্গ। বলছেন যখন তিনি বলছেন, বলছেন এই বোধ যখন আসে তখন ছোট বড় লঘু গুরু সুধা হলাহল পাপ পুণ্য পূর্ণ শূন্য সমান সকল। যখন এই বোধ আমাদের আসে আমি ভিন্ন জগৎ সংসারে আর দ্বিতীয় কোনো সত্তা নেই, তখন কিন্তু পাপ পুণ্য পুরোটা ভর্তি, পুরোটা খালি, আমার এইটা আমার অতটা এই বোধটা আমাদের আসে না। জীবে শিবে সমাদর এক ঠাই মিশে জ্বর কি চেতন সব বিশ্বপ্রেমে ভাসে। তখন আমি শিব আর অমুকটা জীব এই বোধটা আসে না। আমি যদি শিব হই তাহলে বাকিরাও তার প্রতিবিম্ব, তাহলে জগৎটা শিবময় জগৎ। তাই বলছেন কহিতে কহিতে বিশ্বপ্রেমেরও খবর নিজে তাহে ডুবিলেন প্রেমেরও সাগর। যখন তিনি বলছেন এই কথা বলতে 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 তিনি যেন সেই গভীর বিশ্বপ্রেমের ভেতরে ডুবে গেলেন, এই জগতের সমস্ত কিছুর সঙ্গে তিনি একাত্ম হয়ে গেলেন। দেখিলেন বৃক্ষ শাখা কাটে কোনো জনা এমন সময় কিবা বিধির ঘটনা দেখা মাত্র আত্মনাদ হৃদি বেদনায় বদনে বলেন শুধু কাটে মোর মায় বরসায় ধারাসম দুনয়নে নীর যন্ত্রণায় বিকলাঙ্গ পরানো অস্থি। দূরে দেখছেন একটা গাছ কেউ ছেদন করছে, গাছকে কেউ কাটছে, তার মনে হলো এই জগৎ সংসারটা গোটাটা তার মায়ের শরীর, তিনি তার মায়ের শরীরের একটা অঙ্গ, মায়ের শরীর, গাছটা কাটছে না তার মায়ের শরীরে কাটছেন। তাই তিনি আত্মনাদ করে বলছেন দেখো আমার মাকে কাটছে।
শুধু আর্তনাদ করছেন না, ওই গাছকে কাটার যে যন্ত্রণা, গাছ যে যন্ত্রণা অনুভব করছেন সেটা যেন তিনি নিজে নিজে অনুভব করতে পারছেন। তার দু চোখ দিয়ে অঝরে জল বেরোচ্ছে এবং তার শরীর বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, একবারে শক্ত হয়ে যাচ্ছে। বলছেন, মাকে কাটে বলে নাই কান্নড় অবধি, কাঁদিতে কাঁদিতে হইলা গভীর সমাধি। যত তিনি অনুভব করছেন তার মায়ের শরীর ছেদন করা হচ্ছে, তত তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছেন। বলেন, কোথায় গেলেন ডুবে বাজছ নাহি আর, শ্রীকেশব শুনি রব দেখিয়া ব্যাপার। আভাস পাইল তার জননী কেমন, আত্মপ্রেম বিশ্বপ্রেম কেমন রকম। পুথিকার বলছেন যে কেশব হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, সেই প্রথম তিনি অনুভব করলেন শ্রী রামকৃষ্ণ যাকে মা বলেন, সেই মা আদতে কি, মায়ের আসল সত্তা আদতে কি। বলছেন তাই তিনি অনুভব করলেন মা কেমন এবং এই লোকটি মায়ের কিরকম। মা হলেন বিশ্বপ্রেমের প্রতি, আর আমি যে নিজেকে ভালোবাসি আমি হলাম মায়ের শরীরের অংশ, আমার পৃথক কোনো আলাদা কোনো সত্তা নেই, আমি সেই বিরাটেরই একটা অংশ। আমরা যেমন আমাদের ইন্ডিভিজুয়ালিটি আলাদা করে দেখতে পাই সেটা নয়। এরা আসলে মা কালীকে সাকার জ্ঞান করেছেন বলে যারা কালী উপাসক তাদেরকে ঘৃণ্য চোখে দেখতেন, যারা মূর্তি উপাসক তাদের ঘৃণ্য চোখে দেখতেন। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা আলোচনা করেছিলাম শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে যখন কেশবচন্দ্র প্রথমবার আসেন তখন ঠাকুর তাকে মায়ের মন্দিরে যেতে বলেছিলেন। তিনি হাসতে হাসতে বলছেন যে না, আমার তো মায়ের মন্দিরে যাবার ইয়ে নেই, আমি তো বাবাকে মেনেছি, পিতাকে মানি, অতএব মাকে মানার আমার কোনো উপায় নেই। তখন তিনি বলছেন, হ্যাঁ মা 10 মাস 10 দিন ধরে তোমায় ধারণ করে পৃথিবীতে জন্ম দিলেন, নিজের সুধা পান করে তোমাকে শক্তপোক্ত করলেন, তুমি তো সেরকম সেয়ানা ছেলেই, আজকে তো মাকে তুমি অস্বীকার করবে না তো কে করবে। কেশব বুঝলেন এ কথার ইঙ্গিত আছে। কেশব বলতে থাকলেন, মা কে, আপনি কাকে বলেন মা? তখন বলছেন যে তুমি তো বিলেত গেছো, সমুদ্র দেখেছো, সমুদ্রের যে ঢেউ সেটা সমুদ্রেরই অংশ, জল হচ্ছে ব্রহ্মবস্তু, আর জলের যে ঢেউ সেটি হচ্ছেন তার শক্তির প্রকাশ। তখন বলছেন, তাহলে যদি তিনি অনন্ত হন তাহলে ওই ছোট্ট মূর্তির মধ্যে আমরা কেন ধরে রাখি। ঠাকুরের কি সুন্দর ব্যাখ্যা। বলছেন, সূর্য পৃথিবী থেকে বহু যোজন দূরে আছে, কিন্তু সকালবেলা যখন সূর্য ওঠে এই পৃথিবীর বুকে বসে আমাদের মনে হয় যেন একখানা লাল থালা আকাশে উঠেছে। কেন হয় বলো দেখি? তার কারণ হচ্ছে আমরা সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা অনেকখানি, আমরা অনেক দূরে আছি। ভগবান থেকে আমরা যত দূরে থাকব তত আমাদের মূর্তির প্রয়োজন হবে, তত আমাদের মুদ্রার প্রয়োজন হবে, তত আমাদের অনুষ্ঠানের প্রয়োজন হবে। কিন্তু যত আমরা ভগবানের কাছে আসতে থাকব আমাদের অনুষ্ঠান কমতে থাকবে, মূর্তির প্রয়োজন কমতে থাকবে, একটা সময় আমরা অনুভব করব যে আমরা তার ভেতরে ডুবে আছি। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দে ব্যাখ্যা করছেন যে কীরকমভাবে যে স্টেজটা আমাদের কীরকম হয়, কেমন করে আমরা ভগবানের দিকে এগিয়ে যাই। বলছেন, যখন আমাদের মন্ত্র দীক্ষা হয়, যখন আমরা ভগবানকে ডাকা শুরু করি, তখন আমরা কি করি, প্রথম দিকে খুব আমাদের বাহ্যিক পূজা অর্চনা করতে খুব ফুল দিয়ে সাজাই, খুব ধূপ জ্বালাই, খুব ফসফস করে স্প্রে করি, অগরু টগরু নানা রকম কিছু করি। তারপরে আস্তে আস্তে মনে হয় এগুলো কম হোক একটু জপ বেশি হোক, তারপরে একটা সময় মনে হয় না জপটা একটু কম হোক একটু ধ্যান বেশি হোক, তারপরে হতে হতে এমন একটা অবস্থা আসে স্বামী ব্রহ্মানন্দজি বলছেন মনে হয় যেন লম্পে লম্প একটা লম্প জ্বলছে, সেটাকে যদি একটা কাঁচের আভার দিয়ে তাকে যেমন প্রোটেকশন দেওয়া হয়, ঠিক মনে হয় ওই কাঁচটুকুকে ভেঙে ওই আগুনের মধ্যে মিলে মিশে একাকার হয়ে যায়। সেদিনকে তিনি একরকমভাবে বুঝিয়েছেন, আজকে তিনি ডেমনস্ট্রেশন দিয়ে বোঝালেন। পুথিকার লিখছেন, কত প্রেমে ভরা প্রভু জননীর প্রতি, জগৎ ব্রহ্মাণ্ড অঙ্গ প্রেমেরও প্রকৃতি, তরুতে আঘাত লাগে জননীর গায়ে, অস্থির পরাণ তাহে প্রভু দেব রায়, মার অঙ্গ মধ্যে যেন তার অঙ্গ ঢাকা, এ ব্যাপার কি প্রকার নাহি যায় আঁকা, পারো যদি মন
পারো যদি বুঝো মন এক কথা কই আমার শরীর মধ্যে আমি যেন রই। পুথিকার বলছেন যে কত প্রেম ভালোবাসা আছে জগৎ জননী আত্মা শক্তির প্রতি, কত ভালোবাসা থাকলে এই জগৎ প্রকৃতিকে তিনি জগৎ জননীর অঙ্গ হিসেবে মানছেন এবং নিজেকে তিনি তাঁরই একটা অংশ হিসেবে বলছেন। বলছেন একটা গাছ কাটা হচ্ছে, তার সেই সেই বেদনাটা তাকে এসে এমনভাবে স্পর্শ করা হচ্ছে তার নিজেরই যেন একটা অঙ্গচ্ছেদন হচ্ছে। বলছে এই অবস্থা হলে কীরকম হয়? বলছেন পারো যদি মন এক কথা কই আমার শরীরের মধ্যে আমি যেন নই। এইটা কিন্তু খুব বড় জিনিস, ভগবানকে চিন্তা করলে আমার যেই যে আমি সত্তা একেবারে হারিয়ে যায়। আমরা গান গাই কবে তোমাতে হব আমি হারা, আমরা কবেই আমিকে হারা হতে চাই, কিন্তু আমাদের আমি হারা হবার এতটুকু বাসনা নেই। এই ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পথে যদি একটু শ্যামবাজার ঘুরে যান তাহলে জামা কাপড় ঝুলছে, ভালো জুতো ঝুলছে, তখন মনে হতে থাকে এ আমাকে পড়লে দারুণ দেখাবে। এমনকি যে জিনিসটা আমার বয়সই নয় আমি কল্পনা করতে পারি যে অল্প বয়স থাকলে ওটা পড়লে আমাকে বেশ দেখাতে, আমাকে কিন্তু আমি কখনো আমি হারা হতে পারি না। বলছেন ভগবানকে বোঝার এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, তখন আমি আমার নিজেকে হারিয়ে ফেলি, নিজেকে হারায় খুঁজি তোমারই ভুবন মাঝে বোধ হয় এরকম কিছু একটা ছিল শব্দ। বলছেন এই যে নিজেকে হারিয়ে ফেলা, অনন্তের সঙ্গে সম্পৃক্ত করে ফেলা, অনন্তের সঙ্গে জুড়ে ফেলা, এই হচ্ছে অধ্যাত্মবাদের প্রথম কথা। কেশব বুঝিল কিছু প্রভুরে এবার, চোদ্দ পোয়াধারে প্রেমে জগৎ ও আকার, বুঝে নিরাকার কিসে সাকারে প্রমাণ, অনুকণা বিন্দু কিসে সিন্ধুর সমান, কেশব করিলা তেন প্রভু দেব রায়, ছাই উড়াইয়া যেন আগুনে জাগায়, দীপ্তিমান সমুজ্জ্বল ব্রহ্ম শিরোমণি, রটিতে লাগিল মেতে প্রভুর কাহিনী। এই প্রথম কেশবচন্দ্রের অনুভূত হলো যে আদতে নিরাকার বলতে আমরা কি বুঝি। নিরাকার বলতে চোখ বন্ধ করে নিলাম ভেতরটা অন্ধকার অন্ধকার তা নয়, এই সমস্ত কিছুর ভেতরে আমি একটা অংশ, এই দ্বিতীয় আমি ভিন্ন আর দ্বিতীয় কোনো বস্তু নেই, এই জগৎটা এক। আমি যদি নিজেকে মনে করি আমার এই শরীরটা সেটাই অনন্ত জগতের একটা ক্ষুদ্র অংশ, কিন্তু এই অনন্ত সত্তা ছাড়া আর কোনো দ্বিতীয় বস্তু নেই। ওই অনন্ত সত্তার মধ্যে যে ক্ষুদ্র অংশ যেটা বোঝানো হয় সেটা হচ্ছে সাকার, আর যখন ওই বোধটা হারিয়ে যায় তখন সেটা হচ্ছে নিরাকার। এতদিনে শ্রীরামকৃষ্ণের ভাবটি তিনি বুঝতে পারলেন। বলছেন কেশব করিলা তেন প্রভুদেব রায়, ছাই উড়াইয়া যেন আগুনে জাগায়। আপনারা দেখবেন এইখানেও যখন হোম টোম হয় যখন ঘি দিয়ে দিতে এক জায়গায় বেলপাতা পড়তে পড়তে আগুনটা যেন ধিক 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 করে, তখন কি করা হয় একটা কাঠ দিয়ে ওই পাতাগুলোকে সরিয়ে দেয়, উপরে ছাইটা সরিয়ে দিয়ে একটু ঘি দিয়ে দেয়, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কেশব সেই কাজটা করলেন যে শ্রীরামকৃষ্ণের ভেতর সেই যে আগুন সেকে যেন তিনি জ্বালিয়ে দিলেন জগতের সকলের কাছে। কেমন করে? দীপ্তিমান সমুজ্জ্বল ব্রহ্ম শিরোমণি, রটিতে লাগিল মেতে প্রভুর কাহিনী। তিনি জায়গায় জায়গায় পত্রপত্রিকায় শ্রীরামকৃষ্ণের কথা লিখতে শুরু করলেন। পুথিকার বলছেন হাটে বাটে গায়ে তার নাম সুমধুর, কোথাও লইয়া উক্তি কথিত প্রভুর, সামান্য কথায় তার এত বস্তু পায়, লিখে বলে ছয় মাস তবু না পুরায়, বহিরঙ্গে সারগ্রাহী কেশবের প্রায়, প্রভু অবতারে আর দেখা নাহি যায়, প্রভু বাক্যে কত দর বুঝে বিলক্ষণ, সশিষ্যে সর্বদা করে প্রভু দর্শন, কখনো লইয়া গিয়া আপনার ঘরে, দক্ষিণেশ্বর প্রভু প্রভু প্রভুর মন্দিরে, কেশবের ধর্মভাব যা ছিল প্রথমে, অন্যরূপ এবে মিলে শ্রীপ্রভুর সনে, দর্শনে এলে পরে দক্ষিণেশ্বরে, দক্ষিণ শহরে লইতেন ফল কিংবা ফুল হাতে করে, যথা ভক্তি ভরে দিতে শ্রীচরণে টালি, সৌভাগ্যে মিলিবে কেশবের পদদুলি। পুথিকার বলছেন যে তিনি হাটে মাঠে বাটে সব জায়গায় তিনি শ্রীরামকৃষ্ণের কথা প্রচার করতে থাকলেন।
যখন আপনাকে কারুর কথা বলতে হয়, ধরুন কারুর নিন্দেই করছেন, জমিয়ে নিন্দে করছেন, তার কথা তো চিন্তা করতে হয়, তার কী কী ত্রুটি সেগুলো তো ভাবতে হয়, নাহলে তো আপনি ঠিক ঠিক মতো বলতে পারবেন না। প্রমাণ দিয়ে তো বলতে হয়, অমুক দিন আমি দেখেছিলাম খুব বলে যে নিরামিষ খায় নিরামিষ খায়, সেদিনকে কি সুন্দর গনগনে ডিশ ফ্রাই দেওয়া ছিল, কপা কপ খেয়ে নিল। যখন আপনাকে তার নিন্দেও করতে হয়, কাউকে নিন্দেও করতে হয়, তবু তার চর্চা করতে হয়। আর ইনি শ্রীরামকৃষ্ণের সুখ্যাতি করছেন, শ্রীরামকৃষ্ণের দিব্য গুণের কথা চিন্তা করছেন, ততদিন তিনি যেন শ্রীরামকৃষ্ণের ভেতরে ডুবে যাচ্ছেন। তিনি বলছেন তার ভাব বদল হয়ে গেছে। প্রথম দিন এসেছিলেন, আপনাদের মনে আছে কিনা জানি না, ঠাকুরকে তিনি হাত জোর করে প্রণাম করলেন, আর ঠাকুর মেঝেতে মাথা ঠেকিয়ে ভূমিতে ভূমি স্পর্শ করে তার প্রণাম করলেন। কেশব ঠিক বুঝতে পারলেন না কেমন হয়, এসেছিলেন খালি হাতে, যখন ফিরে যাচ্ছেন তখন দেখলেন শ্রীরামকৃষ্ণের কাছে যা প্রসাদ আছে তা তিনি তার শিষ্যদের মধ্যে বিতরণ করে দিলেন। এবার তিনি শিখলেন কেমন করে সাধুদের কাছে আসতে হয়, মানে এটা আমাদের শেখার জন্য নয়, কেশব শিখেছিলেন সেই বলছি। যখন তিনি আসতেন তখন ঠাকুরের জন্য ফুল নিয়ে আসতেন, ঠাকুরের জন্য ফল নিয়ে আসতেন, ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসতেন, তিনি খালি হাতে সন্ন্যাসীকে কখনো তিনি দর্শন করতেন না। পুথিকার লিখছেন, এইটা বলে শেষ করব, এই বেশি বললে আপনাদের আবার রাগ হয়ে যাবে, তাই আমরা কেশব অবধি বলছি। কেশব কীরকম করতেন এটা কিন্তু, এই ঘটনা কিন্তু আমরা তো অনেক সময় সব কিছুই নকল করে থাকি, যে ঠাকুর এমনি করে কাপড় পরতেন, অমনি করে কথা বলতেন, হ্যাঁ, তারপরে ওই যে ধ্যানে বসার সময় আঙুলটাকে এরকম করে বসা, হ্যাঁ, মায়ের হলে এরকম করে বসা, সে নানা রকমই আমাদের সব কায়দা কায়দা আছে, তো আমরা তো এত নকল করি। এই ঘটনাটার একবার নকল করে দেখুন, দেখুন কি সুন্দর ফল হয়। পুথিকার লিখছেন, একদিন প্রভুদেব কেশবের ঘরে ভক্তবর পূজা যত্ন যথাসাধ্য করে, ভক্তি ভরে প্রভুদেবে বলিলেন গিয়া, করুণা করুণ বাড়ি ভিতরে আসিয়া, বসাইল মনমত সুন্দর আসনে, রুচিপ্রিয় কর ভোজ্য খেতে দিয়েই এনে, ব্রহ্মার দুর্লভ বস্তু দেখেন সকলে, গোষ্ঠীবর্গ পরিবার একত্রতে মিলে, সেবান থেকে সবচন্দ্র প্রভু দেবেগণ, আজি এক বিশেষ আমার নিবেদন, ভবন কেমন মম দেখুন উঠিয়া, বাড়ি মধ্যে যত ঘরে ঘুরিয়া ঘুরিয়া, মনসাদ কেশবের বুঝি বিলক্ষণ, উঠিলেন প্রভুদেব ত্যাজিয়া আসুন, কেশব কহেন আমি খাই এই খানে, পবিত্র করুন স্থান পরশ চরণে, স্থানান্তরে কহে পুনঃ শুই এই দেশে, পবিত্র করুন স্থান চরণ পরশে, অন্য গৃহে লয়ে গিয়ে প্রভুরে দেখান, অতি নিরজন এই ধ্যানের স্থান, পরম আনন্দ ভোগ এখানে বসিয়া, পবিত্র করুণ স্থান পদ ধুলি দিয়া, এই রূপে প্রভু দেবে প্রতি ঘরে ঘরে, লইয়া কেশব চন্দ্র মনসাদে ফিরে, কি বোঝো বুদ্ধি বুঝা বুঝিয়াছিল ব্রাহ্ম শিরোমণি, বারে বারে বন্দি তার চরণ দুখানি। ঠাকুরকে তিনি বড্ড ভালোবাসতেন, ঠাকুরকে তাই আমন্ত্রণ করে তিনি তার বাড়ি নিয়ে যেতেন, যেমন করে ভগবানের সেবা পূজা করে সেরকম উচ্চাসনে ঠাকুরকে বসিয়ে তিনি তার সেবা পূজা করতেন। খুব রুচিপ্রিয় খাবার দিয়েছিলেন, ফুল দিয়েছিলেন, কত কিছু দিয়েছিলেন। তারপরে তিনি তার বাড়ির সবাইকে ডেকেছিলেন, যেন শ্রীরামকৃষ্ণের কৃপা দৃষ্টি সকলেই পড়ে। এটা কিন্তু খুব দামি কথা, ভাবার জিনিস। আমরা অনেক সময় বলি গুরুকে আমরা স্পর্শ করতে পারি না, মাঝে মাঝেই বলে থাকি কি একটা আপনারা ব্যারিয়ার দিয়ে দেন যেই কারণে আমরা আমাদের গুরুদেবকে কিছুতেই ছুঁতে পারি না, কি একটা দূরত্ব রাখেন ঠাকুরের মহারাজের পায়ে হাত দিতে পারি না। পায়ে হাত দেওয়াটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার নয়, সেটা ঠাকুরের গর্ভমন্দিরেও আপনারা ঢুকতে পারেন না, তারও তো ঠাকুরকে আপনারা স্পর্শ করতে পারেন না। তার কৃপা দৃষ্টি, চোখের দৃষ্টি যত দূর যায়, দেখবেন আমাদের প্রেসিডেন্টরা যখন প্রণাম নেন তখন ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সকলকে দেখেন, এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, ঘাড় ঘুরিয়ে সকলকে দেখেন, ঠাকুরের ছবির দিকে বা বেলুড় মঠে গিয়ে ঠাকুরের মূর্তির দিকে তাকিয়ে দেখবেন, দেখবেন এক অদ্ভুত ম্যাজিক আছে ঠাকুর সব দিকে, আপনি যেদিকে তাকিয়ে আছেন ঠাকুর আপনার দিকেই তাকিয়ে আছেন, এক অদ্ভুত ম্যাজিক। ওই কৃপা দৃষ্টিতে তিনি আপনাকে একেবারে পরিশুদ্ধ করে নিচ্ছেন। তাই ঠাকুরকে তিনি নিয়ে গেলেন, নেবার পরে তিনি হাত ধরে বললেন, ঠাকুর আমার বাড়ির প্রতি ঘরে ঘরে আপনার পদধূলি পড়া চাই। নিয়ে গেলেন যেখানে তিনি শোন,
বললেন এখানে একটু দাঁড়ান, এ ঘর আপনার পাদস্পর্শে পবিত্র হোক, এখানে আমি খাই, এটা খাবার জায়গা, এখানে আপনার পাদস্পর্শে ধন্য হোক, এখানে আমি সাধন ভজন করি, এখানে আপনি দাঁড়ান, এই জায়গা আপনার পদস্পর্শে ধন্য করুন। এইরূপে প্রভুদেবে প্রতি ঘরে ঘরে লইয়া কেশবচন্দ্র মনো সাধে ফিরে, এরকমভাবে প্রত্যেক ঘরে ঘরে ঠাকুরকে নিয়ে গিয়ে কেশবচন্দ্র তার মনের সাধ পূর্ণ করছেন। কি অদ্ভুত ব্যাপার! আপনাদের মনে আছে কিনা জানি না, সেই দুঃখিনী ব্রাহ্মণী যে সেই কন্যার বিরহে যিনি খুব কষ্ট পাচ্ছিলেন, শোকাপুরা ব্রাহ্মণী, তার বাড়িতে ঠাকুর গিয়েছেন, ক্ল্যারিওনেট বাদন হয়ে গেছে, কেশবপুরু করুণাদিন হয়ে গেছে, সবাই খুব আনন্দ করছেন, এমন সময় শোকাপুরা ব্রাহ্মণী এসে বলছেন যে একটু ভেতরের ঘরে চলুন, ঠাকুরকে বলছেন। ঠাকুর বলছেন কেন ভেতরের ঘরে কেন যাব, বলছে ভেতরে জল খাবার দেওয়া হয়েছে। তখন ঠাকুর বলছেন যে এখানে নিয়ে এসো না, সবার সঙ্গে খাবো। তখন তিনি বলছেন না, গনুর মা শিখিয়ে দিয়েছে তাকে ঘরে নিয়ে আসতে, তাহলে ঘর কাশি হয়ে যাবে, তিনি এলে ঘর কাশি হয়ে যাবে, মরলে আর কোনো গোল থাকবে না। ঘর কি আর কাশি হয় অমনি করে? ঘর কেমন করে কাশি হয়? না, ভগবান এখানে উপস্থিত হয়েছে, সেই তার লীলাকে আমরা অনুধ্যান করতে করতে ভগবানকে চিন্তা করি। কাশি শব্দটা মাত্র আমরা কিন্তু রাবড়ি বুঝি না, বেনারসি শাড়িও বুঝি না, বা মিষ্টি মশলাও বুঝি না, কুলফি মালাই বুঝি না। কাশি বলতে আমরা বুঝি বিশ্বনাথ, কাশি বলতে আমরা বুঝি অন্নপূর্ণা, কাশি বলতে আমরা বুঝি দশাশ্বমেধ ঘাট, কাশি বলতে আমরা বুঝি কেদার গৌরীশ্বর। যে মুহূর্তে কাশির চিন্তা হয় তখন আমাদের মন ভগবত চিন্তায় চলে যায়, সাধারণ ভূমি থেকে অনেক উপরে। ঠিক সেই রকম ভগবানকে নিয়ে প্রতি ঘরে ঘরে ঘুরিয়ে তিনি কী করলেন, প্রত্যেক জায়গায় ভগবানের স্মৃতিকে চিরজাগ্রত করে রেখে দিলেন, যাতে যখন যে ঘরে থাকবেন খেতে বসলেও যেন তাকে আমরা দেখতে পাই, গল্প করতে বসলেও যেন তাকে দেখতে পাই। যখন আমরা তাকে দেখতে পাবো তখন আমাদের কী হবে, তখন আমাদের ভেতরে একটা মাত্রা বোধ আসবে। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজকে একবার আমরা জিজ্ঞেস করেছিলাম, কারুর কারুর ঘরে ঠাকুরের ছবি ঝকঝক করে, একবারে উজ্জ্বল, আবার কারুর কারুর ছবি খুব নিষ্প্রভ, সহজে এইসব প্রশ্নের উনি উত্তর দিতেন না। আমরা অনেক খোঁচাখুচি করার পর মহারাজ তখন উত্তর দিলেন, ভারী সুন্দর উত্তর, বলছেন যারা ঠাকুরের ছবিকে নিয়ে আসার পরে ঠাকুরকে জীবন্তভাবে, তাদের আচরণগুলো অমনি অমনি বদলে যায়, আর যারা তাই ঠাকুরের তাদের ঘরে ঠাকুরের ছবি ঝকঝক করতে থাকে, আর যারা ঠাকুরের ছবিকে শুধুমাত্র কাঠ কাঁচ কাগজের ছবি ভাবে, তাদের ভেতরে আচরণে কোনো নিয়ন্ত্রণ আসে না, তাই তাদের ঘরের ছবি ছবিই থাকে। এ একটা খুব মানে বড় কথা মহারাজ আমাদের বলেছিলেন, শুধুমাত্র ছবি আনলে হবে না, তিনি যেন জীবন্ত জাগ্রত হিসেবে উপস্থিত আছেন। আর কদিন বাদে দুর্গাপূজা শুরু হবে, আমাদের অনঙ্গ মহারাজ যখন দুর্গাপূজা শেখাতেন তখন একটা কথা বলতেন, মা আমাদের বিধিময়ী, মা আমাদের তিথিময়ী, কিন্তু সর্বোপরি মা আমাদের ভাবময়ী। ঠিক ঠিক বিধিতে শুরু করে ঠিক ঠিক বিধিতে শেষ করতে হবে, ঠিক ঠিক তিথিতে শুরু করে ঠিক তিথিতে শুরু করতে শেষ করতে হবে, সমস্ত বিধি আদ্যপান্ত ঠিক ঠিক মতো অনুসরণ করতে পারে, কিন্তু বিধি আর তিথি ঠিক রাখতে গিয়ে আমরা অনেক সময় চিৎকার চেঁচামেচি করে হই হট্টগোল করে দিই। আদতে মা ভাবময়ী, আমার অন্তরের ভাবটা তিনি গ্রহণ করছেন। তিনি বলতেন যে মা যদি সত্যি সত্যি তোমরা যদি বিশ্বাস করো যে মা ওই মূর্তিতে বিরাজিতা হয়ে আমার পূজা গ্রহণ করছেন, তখন কিন্তু তার সামনে কোনোরকম অভব্য আচরণ থাকবে না, তখন আমাদের সেই আচরণের মধ্যে একটা সমীহের ভাব প্রকাশ পাবে, যে মা বসে আছেন তার সামনে আমি অন্যরকম আচরণ করতে পারি না। এই যে বিভিন্ন ঘরে ঘরে নিয়ে যাওয়ার তার কাজটাই তাই, আমরাও কিন্তু ঘরে ঘরে ঠাকুরের ছবি টাঙিয়ে রাখি, কিন্তু ছবিকে ছবি বোধ করি, মানুষ বোধ করি না। এই কেশবের আচরণ, এটা যদি আমরা আপনাদের একটুখানি নকল করতে বলি, তাহলে নকল করুন, সব ঘরে ঘরে ঠাকুরকে যেমন বসিয়েছে, নতুন আর কিনতে হবে না, পুরনো ছবিকেই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, কল্পনা করুন তার নতুন করে অধিষ্ঠান হয়েছে, তিনি প্রতি ঘরে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে আছেন, দেখবেন জীবনের আমূল বদল হয়ে গেছেন। যে মানুষটা আপনি আগে প্রগল্ভ হতেন, এখন আপনার ভেতরে সংযমের ভাব এসেছেন, জোর করে আরোপ করা নয়, দেখবেন এটা ভেতর থেকে আসবে, কারণ তিনি আছেন,
তার স্থূল উপস্থিতি আছে। পুথিকার বলছেন, কি বোঝা বুঝিয়াছিল ব্রহ্মশিরোমণি বারে বারে বন্দী তার চরণ দুখানি। কি বোঝা বুঝিয়েছিল, সে বুঝেছিলেন যে ইনি আর কেউ নয়, সেই পূর্ণ ব্রহ্ম সনাতন, তাই তার পাদবন্দনা বারে বারে করছেন। আমরা কিছুতেই বুঝতে চাই না তিনি সেই পূর্ণ ব্রহ্ম সনাতন, না বুঝতে পারি চৌদ্দ পোয়া দেহধারী একটা মানুষ, কিছুই বুঝতে পারি না, কিন্তু বোঝাটা খুব আবশ্যক। প্রত্যেকটা দিন পেরিয়ে যাচ্ছে, যে দিন শেষ হয়ে যাচ্ছে সেদিন আর ফিরবে না, তাই এই গোনা যে কটা দিন আছে তার মধ্যে যেন আমরা নিরন্তর চেষ্টা করি, তাকে যেন আমরা অন্তরে অনুভব করতে পারি, তার মাঝখানে যেন নিজেদের আমরা ডুবে যেতে পারি। মনে করি এই জগৎ সবটুকু তাকে দিয়ে ঘেরা, আমি তার অংশ, তার একটা ভাগ, এবং সেই আমি যে মুহূর্তে ভাববো আমি তার ভাগ, সে মুহূর্তে আমিও বুঝতে পারবো আমিও সেই পবিত্র আত্মা, আমিও সেই প্রভু পবিত্র সত্তা, আমার তার দিয়ে কোনো রকম কোনো অন্য রকম কোনো কাজ করা চলে না। আমাদের মনে আছে আমাদের সাধু জীবনের একেবারে প্রথম দিকের একটা গল্প বলে শেষ করি। আমাদের আমরা পূজনীয় স্বামী আত্মস্থানন্দজির কাছে সাধু হতে এসেছিলাম, তখন তিনি সাধারণ সম্পাদক। একদিন খুব বকাছাকা করছেন, আমরা কেউ কোনো স্তব স্তুতি মন্ত্র কিচ্ছু মুখস্থ বলতে পারছি না, খুব বকাঝকা করছেন। আর উনি তো ভারী সুন্দর দারুণ ভাষা বলতেন, সে ভাষা আর পাবলিকলি বলা যায় না আর কি, সে ভাষা বলছেন, একবারে আমরা তো শুনছি নিজেদের কান মাথা সব লাল হয়ে যাচ্ছে। তারপরে অদ্ভুত একটা কথা বললেন, বললেন জীবনে একটা সময় আসবে যে সময় জপ করতে ইচ্ছা করবে না, ধ্যান করতে ইচ্ছা করবে না, গ্রন্থ করতে ইচ্ছা করবে না, ভগবানের কথা ভাবতে ইচ্ছা করবে না, তাহলে সাধু ভক্ত কি করবে? সে কি তাহলে সাধারণ জিনিস চিন্তা করবে? তা সে করবে না। যখন এই স্তব স্তুতি তখন তাকে বাঁচাবে, যখন সে নিজের মধ্যে আওড়াবে, হৃদয় কমল মধ্যে রাজতম নির্বিকল্পম সদা সদা খিলা ভেদাতীতমেক স্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যম আনন্দমূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজাম। আমি সেই বিমল মলরহিত বিমল সেই পরমহংস স্বরূপ শ্রী রামকৃষ্ণের ভজনা করি, আমার এই হৃদয় কমলের ভেতরে সেই নিরঞ্জন স্বরূপকে আমি স্থান দিয়েছি। সেই হৃদয়ে কি কুচিন্তা মলিন চিন্তা করা যায়? সঙ্গে সঙ্গে মন ভগবানের পাদপদ্মের দিকে শোঁসা করে এগিয়ে যাবে। জীবনের প্রতি মুহূর্তে আমাদের একটাই চেষ্টা, এই বলে প্রতি মুহূর্ত দেবতা হয়ে যাওয়া। স্বামীজিকে বলরাম বসু লিখেছিলেন না, ঠাকুরকে দেখে কি লাভ হলো? তিনি উত্তরে বলছেন, কি কথা বলছেন বলরাম বসু, বলরাম বাবু পশু ছিলেন, মানুষ হয়েছেন, দেবতা হবেন। এই দেবতা হওয়ার জার্নিটা যেন আমাদের নিরন্তর চলতে থাকে, যেন আমরা ভগবানের কাছে গিয়ে যেন বলতে পারি, তাকে গিয়ে দেখাতে পারি আমি দেবতা হতে পারি না পারি, দেবতা হওয়ার সব গুণ ত্যাগ করে নিয়ে এসেছি, তোমার কৃপা স্পর্শে তুমি আমায় তোমার দেবতা করে নাও, আমার দৈবী সত্তায় আমায় মগ্ন করে দাও। আজকের মতো আমরা পুঁথিপাঠ কেনে শেষ করছি। শ্রী ভগবানের ইচ্ছা হলে আবার দুর্গা পুজোর পর আপনাদের সঙ্গে দেখা হবে, আবার দেখা হবে। আপনাদের পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক, এই প্রার্থনা। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।